প্রোগ্রামিং শিখতে গেলে পোলাপানের ফার্স্ট কনফিউশন হচ্ছে যে ভাই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো দুনিয়াতে শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আমি যদি একজনের কাছে যাই সে বলে যে জাভা শেখো আরেকজনের কাছে গেলে বলে পাইথন শেখো অন্য স্যারের কাছে গেলে স্যার বলে সি শেখো আর অন্য আরেক বড় ভাইয়ের কাছে বলে যে কোনটা শেখার দরকার নেই তুমি পিএইচপি শেখো বা নোডজেএস শেখো এগুলো মার্কেট ডিমান্ড আছে এত কিছু শুনে আমি খুব কনফিউজড হয়ে ঘুমাই থাকি আলটিমেটলি আমার কোনটই করা হয় না সো এই কনফিউশনটা কিভাবে দূর করব সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবা সেটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি লাইফের কোন স্টেজে আছো প্রোগ্রামিং শিখে তুমি কি করতে চাচ্ছ এবং তোমার আশেপাশে শিখানোর মতো কি কি উপকরণ তুমি ইউজ করতে পারো এই তিনটা জিনিসের উপরে তারপরও প্রোগ্রামিং শেখার জন্য কোন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত এটার জন্য আমি জেনারিক ছয়টা গাইডলাইন ডেভেলপ করছি আশা করি এই ছয়টা কোনো একটার সাথে যদি তোমার সিচুয়েশনটা মিলে যায় তাহলে তুমি সেটা দিয়ে শুরু করতে পারো নাম্বার ওয়ান কেস তুমি ছোট লেভেলে আসো ইন্টারমিডিয়েট বা তারও নিচে পড়তেছ। এবং তোমার আইসিটিতে তে পড়ার জন্য তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজে লাগবে সেক্ষেত্রে তোমার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে যে তুমি সি দিয়ে শুরু করবা এবং সি শিখার জন্য সবচেয়ে সহজ অ্যাভেলেবল সোর্স হচ্ছে সিপি বুক ডট সুবিন ডট কম এটা হচ্ছে সুবিন বাইয়ের বইটার একটা অনলাইন ভার্সন এখানে বেসিক জিনিসগুলো সব ওখানে দেয়া আছে তুমি সময় করে আরামসে ওই জিনিসগুলো দেখে রাখলা শুনে রাখলা এবং শিখতে থাকলা ইউজ কেস নাম্বার টু ধরো তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ক্লাসে সি পড়াবে সো সেক্ষেত্রে তোমার চয়েস হচ্ছে সি তুমি সি এর অন্য বইগুলো জোগাড় করলা ইংলিশ বই হোক বাংলা বই হোক বাংলা বইতে অনেক সহজ সহজ বই আছে সুবিন ভাইয়েরই বাংলা একটা বই আছে সেই বইটা কালেক্ট করে তুমি ওখান থেকে দেখে দেখে পড়ে ফেললা ইউজ কেস নাম্বার থ্রি ধরো তুমি সিএসসি তে না বরং অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছো বা ইকোনমিক্সে পড়তেছো বা অন্য কোনো একটা ডিসিপ্লিনে পড়তেছো এবং প্রোগ্রামিং তোমার শেখা দরকার শখের বসে বা তোমার রিসার্চের কাজে কোনো একটা কাজে লাগতে পারে কিন্তু তোমার কাছে এখনো যথেষ্ট সময় আছে তুমি শখের বসে শিখতেছো সেই ক্ষেত্রে তোমার জন্য সহজ সমাধান হচ্ছে পাইথন কারণ পাইথন খুব সহজে শেখা যায় এবং এটার ডিমান্ডটা খুব বেশি গ্রোয়িং আছে এটার জন্য হচ্ছে অনেকগুলো বই পাওয়া যায় বাংলায় হয়তো মার্টিনের একটা বই আছে এছাড়া অনলাইনেও কিছু বই পাওয়া যায় আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে তুমি আরামসে পাইথন শিখা শুরু করে ফেলা দাও এবং জিনিসগুলো শিখে রাখো ভবিষ্যতে তুমি যদি ডাটা সায়েন্সের কোনো কাজে লাগাইতে চাও অথবা তুমি হচ্ছে মেশিন লার্নিং বা কোনো একটা কাজে লাগাইতে চাও সেটা লাগবেই অথবা বেসিক কনসেপ্টগুলো জানা থাকলো। সেটা তুমি পাইথন থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও কাছে লাগাইতে পারবা এমন না যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখলে সেটা কনসেপ্টগুলো অন্য কোনো জায়গায় আর ইউজ করা যাবে না হচ্ছে যে ভাই আমি তো ওয়েব ডেভেলপারের গুরু হইতে চাই আমি বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে চাই সেক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে গেলে বা ওয়েব ডেভেলপার হইতে গেলে বা ডাইনামিক ওয়েবসাইট বানাইতে গেলে তোমার একমাত্র চয়েস হচ্ছে জাভা স্ট্রিট কারণ ওয়েবের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সো তোমাকে বেসিক জাভা স্ট্রিপ্ট শিখতে হবে এবং জাভা স্ক্রিপ্টের কোনো একটা পপুলার ফ্রেমওয়ার্ক তোমাকে শিখতে হবে সো সাধারণত ইদানিংকালে তিনটা জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক খুব বেশি পপুলার তুমি রিয়্যাক্ট দিয়ে শুরু করতে পারো রিয়্যাক্ট শিখার একটা চমৎকার ওয়েবসাইট আমি এর লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে শিখতে পারো অথবা তুমি অ্যাঙ্গুলার শিখতে পারো অথবা মন চাইলে তুমি ভিউ জেয়ার শিখতে পারো এখান থেকেও তুমি যে কোনো একটা শিখলেই চলবে কিন্তু যে কোনো একটাতে তোমাকে পারদর্শী হইতে হবে তারপর নাম্বার ফাইভ ইউজ কেস হচ্ছে যে ভাইয়া আমি তো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে খুব বেশি এক্সাইটেড এবং আমার কাছে মোটামুটি সময় আছে সেক্ষেত্রে তোমার জন্য করণীয় হবে যে তুমা দিয়ে শুরু করো এবং যাবার জন্য তোমার শুরু করে দাও এবং আস্তে আস্তে শুরু করো ধরো তুমি একটা ক্যালকুলেটারে বানাইলাম তারপর আরো দুই একটা জিনিস বানাইতে বানাইতে তুমি আস্তে আস্তে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড এর ভিতরে ঢুকতে এমন এমনকি তুমি যদি একটা ব্যাক অ্যান্ড প্রোগ্রামার হতে চাও একটা সফটওয়্যার ডেভেলপার হইতে চাও সেক্ষেত্রে তুমি যাওয়া কনসিডার করতে পারো এটা নাম্বার ফাইভ নাম্বার যে ভাই আমি প্রোগ্রামার হইতে চাই কিন্তু আমি প্রোগ্রামিং রে খুব বেশি ভয় পাই আস্তে দিনে ওটার ভিতরে ঢুকতে চাই সেক্ষেত্রে তুমি যদি আস্তে দিনে ঢুকতে চাও কিন্তু টুকিটাকে দিয়ে শুরু করতে চাও তোমার জন্য সহজ সমাধান হচ্ছে তুমি ওয়ার্ড প্রেস দিয়ে শুরু করবো হচ্ছে বিভিন্ন জিনিস ইনস্টল করবা বিভিন্ন ইনস্টল করতে হয় কিভাবে একটা প্লাগ ইন অ্যাড করতে হয় কিভাবে একটা থিম এডিট করে একটা ওয়েবসাইট তৈরি করা যায় এটা শুরু করো এবং আস্তে আস্তে করতে করতে একটা সময় চাইবা যে তুমি নিজে কাস্টমাইজ করতে চাইবা সেক্ষেত্রে তখন তুমি একটু পিএইচপি শিখবা অথবা আরো ডিটেলে গিয়ে তুমি যে কোয়ারি প্লাগিন শিখবা এই জিনিসগুলো দিয়ে তুমি ওয়ার্ড প্রেস দিয়ে শুরু করতে পারো আরো সহজভাবে তুমি যদি শুরু করতে চাও সেক্ষেত্রে তুমি চিন্তা করো যাচ্ছে আমি আগে ডিজাইনার হবো ডিজাইনার হিসেবে কিছু কাজ করবো আমার ডিজাইন চয়েস ভালো আছে তারপর আস্তে আস্তে আমি ডেভেলপারে ট্রান্সফর্ম হবো সেক্ষেত্রে তুমি কি করবা তুমি হয়তো ওই যে বেসিক এস টি এম শিকার পরে তুমি বুস্ট্রাপ এবং যে কোয়ারি দিয়ে ওয়েব ডিজাইনের কাজ বা অ্যাপ্লিকেশন ডিজাইনের কাজ শুরু করে দিলা তারপর আস্তে আস্তে তুমি ডেভেলপমেন্ট জিনিসগুলো জেনে জেনে আস্তে আস্তে সেই জায়গাতেও তুমি আস্তে আস্তে কাজ করা শুরু করে দিলা। এই যে আমি ছয়টা বা সাতটা রাস্তার কথা বললাম এই ছয়টা বা সাতটা রাস্তা দিয়েই কিন্তু বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার হয়েছে তুমিও যে কোনো একটা রাস্তা দিয়ে হইতে পারো অথবা তোমার নিজস্ব একটা রাস্তা হইতে পারে মেন বিষয় হচ্ছে তোমাকে প্রোগ্রামিং শেখার জার্নিটা শুরু করতে হবে এবং শেখা শুরু করার পর তোমার দরকার তুমি রাস্তা পাল্টাইতে পারবা কিন্তু মেইন কনসেপ্টগুলো কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলেও সব জায়গায় কিন্তু একই জিনিস আছে সব জায়গায় তোমাকে লুপ ডিক্লেয়ার করতে হবে সব জায়গায় তোমার ভেরিয়েবল ফাংশন লিখতে হবে সব জায়গায় আলাদা আলাদা তোমাকে হয়তো অবজেক্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হবে তার মানে তুমি যদি একটা জায়গায় ভালো করতে পারো সুইচ করার কোনো ব্যাপার না ধরো আমার কথা চিন্তা করো আমি একদম ফার্স্ট আমি নিজে বুঝে উঠতে পারি নাই বলে জাভাতে গেছি জাভাতে ভালো লাগে নাই তারপরে সিসাব ডট নেট শিখছে সিসাব ডট নেট শিখার পরে আমি ওই ডটনেট এরই চাকরি ফার্স্ট পাইছিলাম কিন্তু সেখানে সুবিধা করতে পারি নাই তারপরে সুইচ করে আমি হচ্ছে ওয়েবে বা জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে চলে আসছি এটা ছিল আমার জার্নি তুমি যদি অন্য আরেকজন প্রোগ্রামারকে জিজ্ঞেস করো তারও হয়তো এরকম সুইচ টুইচ করে একটা জার্নি তৈরি হয়েছে বাট মেন জিনিস হচ্ছে যে জার্নিটা একটা জায়গায় শুরু করছে এবং শেখাটা কন্টিনিউ রাখছে রাখতে রাখতে একটা জায়গায় গিয়ে এটাকে শেষ হয়ে একটা জায়গায় গিয়ে ইস্টাবলিশ হয়েছে তোমারও কাজ হচ্ছে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা সেটার জন্য কনফিউজড হয়ে ঘুমাই না থেকে তুমি ওটা শুরু করে দাও